ক্ষমার অপরাধ। কি ভয়ঙ্কর কথা! পুরুষ সবসময় নারীকে সেবা দাসী করেছে, বন্ধু করতে পারেনি। এ কারণে দীর্ঘদিন ধরে নারী পুরুষের যে একটি মধুর সম্পর্ক, সেটি অনেকটাই বিনষ্ট হয়েছে। এটা হলো মধুসূদনের নারী নিয়ে যে অভিপ্রায়, সেটি প্রকাশ করলাম। মধুসূদন পূর্ব সাহিত্যে আরেকটি বড় কাজ, সেটা হলো স্বদেশ প্রেম। সাহিত্যে তখন কিন্তু স্বদেশ প্রেম ছিল না। রঙ্গলাল কিংবা ঈশ্বরচন্দ্রগুপ্ত স্বদেশের পক্ষে কিছু কথা বলেছেন, কিন্তু মধুসূদন এত প্রগাঢ়ভাবে স্বদেশ প্রেমকে জাগিয়ে তুলেছেন তার কাব্যে, তার মনোবৃত্তিতে। দুটো তিনটি উদাহরণ আমি দেবো, দিলেই আপনারা বুঝতে পারবেন যে কত প্রগাঢ় তার স্বদেশ প্রেম ছিল। রঙ্গলাল বলছে, স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে আর রত্ন নাই। ঈশ্বর তো বলছেন, মিছামণি মুক্তাহেম স্বদেশের প্রিয় প্রেম। মাইকেল বলছেন, মেঘনা বোধ কাব্যে চিত্রাঙ্গদাকে সান্ত্বনা দিয়ে একজন বলছেন যে, এক পুত্র শোকে অকুলা নয়নে, শত পুত্র শোকে বুক আমার ফাটিছে দিবারিসি। কিংবা চতুর্দশী কবিতা বলিতে, শতত হে নওয়াত পড়ো তুমি মোর মনে, শতত তোমারই কথা ভাবি বিরলে। প্রগাঢ়তার দিক থেকে রঙ্গলাল ঈশ্বরগুপ্তের চেয়ে মধুসূদনের এই বাক্যবিন্যাস, এই প্রগাঢ়তা অনেক বেশি। মধুসূদন নিয়ে আসলেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি? আমি আমার সম্পর্কে কি বুঝি? আমি সব কথায় কি অন্যের মতো করে চলি? আমি আমার মতো করে বুঝতে চেষ্টা করি না? এটি ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মধুসূদন সাহিত্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নিয়ে আসলেন। মধুসূদনের বড় অ্যাচিভমেন্ট, যেমন স্বদেশ প্রেম নিয়ে আসলে, নারীকে তিনি উচ্চে তুলে ধরলে, নিয়ে আসলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। বলে গেছেন প্রমীলার কথা, প্রমীলা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী নারী, এ কারণেই দানব নন্দিনী রক্ষকুল বধূ বলতে সমর্থ হয়েছেন। চিত্রাঙ্গদা তার পুত্র বীরবাহু, মেঘনাবধ কাব্য থেকে বলছি, বীরবাহু মৃত্যুর কারণ জিজ্ঞাসা করেছেন, কি কারণে আমার পুত্র মরল? রাজসভায় দাঁড়িয়ে কথা বলা সে সময় অপরাধ, সেই রাজসভায় দাঁড়িয়ে স্ত্রী সভার সম্মুখে বলছেন, ভর্ৎসনা করছেন যে আমার পুত্র কোন কারণে মরে গেছে, কোন কারণে মৃত্যু হয়েছে, আপনি কারণ বলুন। রাঘব তো, রাম তো এমনি এমনি আসেনি। তিনি লিখেছেন বীরাঙ্গনা কাব্য। আমরা সবাই জানি, আমরা মধুসূদন বললেই মেঘনাদবধ কাব্যকে বুঝি, অন্য কাব্যগুলো একটু আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে। বীরাঙ্গনা কিন্তু মেঘনাদবধের প্রায় সমতুল্য কাব্য, এবং কোন কোন ক্ষেত্রে মেঘনাদবধকেও ছাড়িয়ে গিয়েছে, অনেক সমালোচক বলেছেন। সেখানে নতুন ফরম্যাটে তিনি সেই কাব্যটা রচনা করলেন। আমরা অনেকেই জানি যে তিনি কবি অভিদের একুশটি পত্র কাব্য, তার অনুসরণে তিনি এই পত্র কাব্যটা রচনা করলেন, এগারোটি পত্র। প্রত্যেকটি পত্রে যে নারীরা রয়েছে, সেই নারীগুলা তার স্বামীকে, তার প্রেয়সীকে প্রশ্ন করেছে, অভিযোগ করেছে। এই দুঃসাহস কেবল মধুসূদনই দেখিয়েছেন, নারী তো এর পূর্বে এরকম ছিল না। নারীকে অশুচি বলা হতো, নারী অমঙ্গলের উৎস, নারী পরিবেশ দূষণ করে, স্বামী থাকলে নারী আর কাউকে পূজা করতে পারবে না। এই নারী রাজসভায় বসে ভর্ৎসনা করেছে রাজাকে, এই সাহস একমাত্র মধুসূদনই দেখিয়েছেন। মেঘনাদবধ কাব্য লিখতে গিয়ে উনি বিষয়টাকেই পাল্টে দিলেন। কেমন পাল্টালেন? রাম লক্ষ্মণ সম্পর্কে আমাদের মনে, সনাতন পন্থীদের মনে একটি অন্যরকম ভাবনা আছে, একটি ভক্তির ভাবনা আছে।
দেবতা কেন তাকে আমরা পূজা করি? মধুসূদন ঠিক বিপরীত মেরুতে দাঁড়ালেন। রাম লক্ষণ সম্পর্কে আমাদের যে চিরকালীন ধারণা, তার মূলে কুঠারাঘাত করলেন। রাক্ষস রাবণ যে নিগৃহীত নিপীড়িত, তাকে তিনি নায়ক করলেন। সে দশমুণ্ড কুড়িহস্ত সম্বলিত রাক্ষস নয়, সে আমাদের মতোই মানুষ। রাজা এতদিনের ধারণার মূলে কি করে তিনি পারলেন, তাও ঊনবিংশ শতাব্দীর কলকাতায় বসে? এটি মধুসূদনের দ্বারাই সম্ভব। অনেকে প্রশ্ন করে যে মধুসূদন পুরাণ থেকে, মহাভারত থেকে, রামায়ণ থেকে উপাদান সংগ্রহ করে লিখেছেন, তাহলে নতুনত্ব কোথায় আসলো? মধুসূদন তো সমাজ সংস্কারের কোনো কথা বলেনি, বিধবা বিবাহ নিয়ে এত এত সমাজে আলোড়ন হলো, মধুসূদন কিছুই বললেন না। তাহলে মধুসূদন কি একটি বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা? না, এটি সম্পূর্ণ ঠিক নয়। মধুসূদন অস্থির ছিলেন, বড় হওয়ার তাগিদ ছিল ভিতরে, যার কারণে তিনি সমাজের দিকে যাননি। তিনি বড় কবি হবে তার মাথায় অন্য চিন্তা ছিল। একজন মানুষকে সমাজ সংস্কার হতে হবে, সাহিত্য করতে হবে, সব কাজ একসাথে হয় না। আমরা একটু অনুযোগের দৃষ্টিতে মধুসূদনকে দেখি, বলি যে সমাজ সংস্কারের কোনো কথা উনি বললেন না, পুরনো জিনিসকে তিনি নিয়ে আসলেন, তাহলে নতুন কি করলেন? একবার ভাবলাম না যে পুরনো জিনিসগুলোকে কি করে তিনি নতুনের মোড়কে আমাদের সামনে উপস্থাপিত করলেন। মেঘনাদ কাব্য তার জ্বলন্ত প্রমাণ। বীরঙ্গনা কাব্যের প্রত্যেকটি চরিত্র পুরাণ থেকে নিয়ে আসা, অথচ প্রত্যেকটি চরিত্র মনে হচ্ছে যে এই আমাদের এই এই বাস্তব পৃথিবীর মানুষ, বাস্তব পৃথিবীর নারী। নাটকে কি করলেন? নাটকেও তিনি বিপ্লব দেখালেন। কিভাবে বিপ্লব দেখালেন? আমরা জানি বালবনিত অস্পৃশ্য, তাকে ছোঁয়া যায় না, যাকে প্রস্টিটিউট বেশ্যা বলি। মধুসূদন সেই বেশ্যাকে সম্মান দিলেন। রাজার সাথে, রাজা তার দরবারে বেশ্যা রেখেছে, তার সাথে সে প্রেম করে। বেশ্যা তাকে প্রেমিক হিসেবে মধুসূদন উপস্থাপন করলেন, কারণ সে নারী, তার প্রেম করার অধিকার আছে, তার ঘর সংসার বাঁধার অধিকার আছে। মধুসূদন তাকে দিয়ে সেটা করালেন। অনেকে প্রশ্ন করবেন, বালবনিতা প্রসঙ্গ তো সংস্কৃত নাটকেও আছে। হ্যাঁ, সংস্কৃত নাটকে আছে, কিন্তু বালবনিতার যে চরিত্র এখানে মধুসূদন উপস্থাপিত করেছেন সেরকম চরিত্র এখানে নাই। এই বালবনিতার ভিতরে প্রেমের যে রূপ আছে সেটা আছে, বালবনিতা চতুরতা আছে, বালবনিতা আবার অন্যের দুঃখে দুঃখী হওয়ারও বৈশিষ্ট্য রয়েছে, সেটি তো সংস্কৃত নাটকে না নেই। অনেকে এই কথা বলেন যে বালবনিতা তো পূর্বের নাটক আছে, তাহলে মধুসূদন নতুনত্ব কি? মধুসূদনের নতুনত্ব হলো এই যে তিনি বালবনিতার ভিতরে সকল রকম বৈশিষ্ট্য দিলেন, মনুষ্য গুণাবলী দিলেন। তাহলে তো মধুসূদন এখানে নতুন কিছু দেখালেন। আমরা শুধু পুরনো জিনিস নিয়ে মধুসূদন এটা করেছে ওটা করেছে এভাবে আমরা মধুসূদনকে যেন বিচার না করি, কারণ মধুসূদন না থাকলে বাংলা সাহিত্য আন্তর্জাতিকীকরণ হতো না। তিনি প্রাচ্যন পাশ্চাত্যকে এমন বন্ধনে আবদ্ধ করেছেন যেটি কোনো কবি কোনো সাহিত্যিক পারেননি। এরপর মধুসূদনকে অনুসরণ করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে জীবনানন্দ দাস, তিরিশের কবিরা সবাই সেই ধারায়, সেই সূত্রকেই অবলম্বন করে আরো তার উন্নতি ডেভেলপমেন্টটা নিয়ে এসছেন। কিন্তু সূত্রপাত করেছেন মধুসূদন। এজন্য মধুসূদন একজন বিপ্লবী পুরুষ, সব ক্ষেত্রে বিপ্লব করেছেন। পত্রকাব্য লিখে বিপ্লব করেছেন, সেটি নারীদেরকে উচ্চে তুলে ধরেছেন। মেঘনাদ বধকে তিনি পাল্টিয়ে দিয়েছেন ধারণা দিয়ে, নতুন একটি আইডিওলজি সামনে এনেছেন। নারী চরিত্রের ভিতর দিয়ে দেশপ্রেমকে তিনি তুলে ধরেছেন, নারীর প্রতিবাদ ভৎসনা করার মতো সাহস মুখে দিয়ে দিয়েছেন। এভাবে মধুসূদন বাংলা সাহিত্যকে একটা নতুন স্তরে তুলে নিয়ে গেছেন। এজন্য বাংলা সাহিত্য এখন তার সম্মান, তার মান অনেক উঠছে। এমনি এমনি এগুলো আসেনি, এগুলোর জন্য মধুসূদনের অনেক অবদান। তাই শেষ কথা বলবো,
যে আমরা দুই বাংলার মানুষ মধুসূদনকে শুধু বিদ্যায়তনিকের ভিতরেই সীমাবদ্ধ রাখবো না, মধুসূদনের লেখা থেকে, মধুসূদনের পাঠ্য থেকে আমাদের জীবন চলার পথের অনেক উপাদান আমরা পেতে পারি, আমরা দেশপ্রেম পেতে পারি, আমরা নারীর বিকাশ হওয়ার ইতিবৃত্ত পেতে পারি, সেটাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, আমরা ব্যক্তি স্বতন্ত্রবাদ পেতে পারি, নানা কিছু পেতে পারি। সেগুলোকে আমাদের জীবনে আমাদের কর্মে যদি কাজে লাগাই তাহলে মধুসূদন হয়তো আরো দীর্ঘকাল বেঁচে থাকবে। মধুসূদনের এই 200 বছর পূর্তি হলো, এই পূর্তিতে আমরা এই কামনাই করি যুগ যুগ ধরে মধুসূদন আমাদের মাঝে বেঁচে থাকুক, আমাদের যে অনুযোগ অভিযোগগুলো আছে মধুসূদনের বিরুদ্ধে বলবো না, মধুসূদনের বিপরীতে, তিনি অস্থির, তিনি অমৃতব্যয়ী মানে মৃতব্যয়ী ছিলেন না, এসব বিষয়গুলো কালের প্রেক্ষিতে বিচার করতে হবে, বিচার করেই মধুসূদনকে মূল্যায়ন করা আমাদের উচিত। মধুসূদন জেগে থাকবে, মধুসূদন বেঁচে থাকবে আমাদের ধারণায়, আমাদের কর্মে, আমাদের পাঠ্যে, এবং আমাদের আমাদের মধুসূদনকে নিয়ে নিয়ত চর্চায় মধুসূদন বেঁচে থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় অধ্যাপক মজিবুর রহমান স্যারকে, আমরা ঋদ্ধ হলাম তার উচ্চারণে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মাইকেল মধুসূদন দত্তের কবিতার উপরে একটি আমরা